এমনি ইমরান হোসেন চাচ্ছেন জন্ম নিয়ন্ত্রণ কি কি কারণে করা যায়। ইমরান হোসেন এই বিষয়ে আমরা অনেকবার বলেছি, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য জায়েজ, জন্মনিয়ন্ত্রণ জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তোমাদের প্রথম শর্ত হলো স্থায়ী পদ্ধতি হতে পারবে না, লাইগেশন বা এই জাতীয় পদ্ধতি, স্থায়ী কোনো পদ্ধতি হতে পারে না, অস্থায়ী পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণটা সন্তানকে কি খাওয়াবো বা আমার রুটি রুজি কম এই চিন্তা থেকে হতে পারবে না। যদি সাময়িক কোনো অসুবিধার কারণে, যেমন স্ত্রীর শারীরিক অক্ষমতা বা যে পরিবেশ আছে সেখানে সন্তান মানুষ করার মতো নাই বা তাদের জন্য এই মুহূর্তে সন্তানকে লালন পালন করার কষ্টের হবে, এই জাতীয় বিষয়গুলো থাকে, তাহলে সেগুলোর ভিত্তিতে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ রয়েছে। এরপরে ভাই আবদুল্লাহ, আপনি জানতে চেয়েছেন যে সুনামগঞ্জে হিন্দুদের উপরে হেফাজত নেতাদের, নেতা কর্মীদের আক্রমণের বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, এই বিষয়ে আমরা ইতিপূর্বে একটি প্রশ্ন উত্তরে কিছু কথা বলেছি এবং আবারও বলছি আমরা অত্যন্ত স্পষ্টভাবে, ইসলাম কোনোভাবেই একজন মানুষের অন্যায়ের কারণে অন্যদের উপরে চড়াও হওয়া এবং মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা এভাবে এটাকে সমর্থন করে না। ইসলামের নামে কেউ যদি করে থাকে, তিনি আদৌ আসলে কোনো আলেম ওলামা নাকি আলেম ওলামার ছদ্মবেশী সেটিও দেখতে হবে। যদি আলেম ওলামাও করে থাকেন, কোনো মাদ্রাসার ছাত্রও করে থাকেন, সেটি অন্যায় এবং সেটিকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে। কোনো ব্যক্তিকে আক্রমণাত্মক কথা বলার কারণে, কোনো আলেমকে কেউ আক্রমণ করলো, কথা বলল, তখন আক্রমণকারী বা সেই বাজে উক্তিকারীর উপরে চড়াও হতে হবে, এরকম শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এবং ইসলামের ইতিহাসে বহু বড় বড় মনীষীদের ব্যাপারে এরকম বহু আক্রমণ হয়েছে, কেউ এরকম করেননি। এবং আমি যতটুকু জানি, যার ব্যাপারে মন্তব্য করেছে তিনি নিজেও এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। বিধায় এই কাজ যদি কেউ করে থাকেন, সেটা ষড়যন্ত্রমূলক করলে সেটাও অন্যায়, আর যদি কেউ এটাকে সরল মনে করে থাকেন, তথাকথিত আবেগের নামে করে থাকেন, সেটাও অত্যন্ত ঘৃণ্য কাজ, জঘন্য কাজ, যেটার বিচার হওয়া উচিত। কিন্তু আমরা সংবাদ মাধ্যমগুলো থেকে যা দেখেছি, সেখানে কিছু ঘরবাড়িতে হামলা করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে হত্যা বা আহত করা এরকম কোনো সংবাদ আমার নজর পড়েনি, যদি আমি ভুল না দেখে থাকি। আর তৃতীয়ত, সেখানে বিষয়টাকে যেভাবে বড় করে দেখানো হচ্ছে, আমার দেশে কিন্তু এই ধরনের ঘটনা তো দূরের কথা, এর চেয়ে বড় বড় ঘটনা অহরহ হয়ে থাকে। অতএব এটাকে এত বড় করে দেখানো বিশেষ কোনো উদ্দেশ্যে করা হচ্ছে কিনা সেটা একটা প্রশ্নার্থ বিষয়। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটার বিচার প্রার্থনা করছি। ইসলাম এটাকে সমর্থন করে না। একজন মুসলিম হিসাবে অন্য ধর্মের মানুষ যারা আমাদের দেশে বসবাস করছে, তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা আমাদেরকে বলে। অতএব এখানে কারা উস্কানি দিয়েছেন, কারা করেছেন না করেছেন, সে বিষয়গুলো খুঁজে বের করা দরকার। এবং এটাকে আমরা অবশ্যই নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করছি এবং সেই সাথে আবারও বলছি যে ঘটনার পূর্ব পর ভেতরের কাহিনী এসবগুলো অনুসন্ধান করে বের করে আনা সংশ্লিষ্টদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে।